যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনের জীবাণু অস্ত্র বানাতে সহযোগিতার অভিযোগ করেছে মস্কো। এ নিয়ে রাশিয়ার আহ্বানে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, কিয়েভকে জীবাণু অস্ত্র তৈরির অপবাদ দিয়ে উল্টো রাশিয়াই জীবাণু হামলার পরিকল্পনা করছে। কৌশল পাল্টে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে শহরগুলোতে হামলা শুরু করেছে রাশিয়া। আবার কিয়েভের কাছেও সংঘবদ্ধ হচ্ছে রুশ সেনারা। বড় ধরনের মানবিক বিপর্যয়ে পড়েছে মারিউপোল শহর। তুরস্কের রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। নাফিস ইফতেকারের রিপোর্ট। ইউক্রেনের রাজধানীর আরও কাছাকাছি রুশ বাহিনী। স্যাটেলাইট তথ্য পর্যালোচনা করে এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় কিয়েভের আরও ৫ কিলোমিটার কাছে এসেছে সাঁজোয়া বহর। আরও ১০টি রুশ যুদ্ধবিমান ও ২টি সাঁজোয়া বহর ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। খার্কিভে পরমাণু গবেষণা কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। আবারও মস্কোর বিরুদ্ধে পারমাণবিক সন্ত্রাসের অভিযোগ করেছে কিয়েভ। ইউক্রেন ৬০টি নতুন মানবিক করিডোর খুললেও মারিউপোল শহর একেবারেই অবরুদ্ধ অবস্থায়। শহর থেকে কেউ বের হতে পারছে না বলে জানিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী। মারিউপোল শহরে খাবার ও পানির তীব্র সংকটের কথা জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস। যুদ্ধের কারণে শহরে ঢুকতে পারেনি ত্রাণবাহী গাড়ি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি জানিয়েছেন, রাশিয়ায় মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্পদ দখলে নেওয়ার পরিকল্পনা করছে রুশ সরকার। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমন একটি ঘোষণা দিয়েছিলেন। ইংলিশ ফুটবল ক্লাব চেলসির রুশ মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। ইন্টারপোল তাদের তথ্য ডেটাবেজে রাশিয়ার প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে। পূর্ব ইউরোপের কিছু দেশ থেকে সাময়িকভাবে রাশিয়া ও পুতিন বিরোধী পোস্ট দেওয়ার সুযোগ করে দেবে ফেসবুক ও ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ ইমেল চালাচালিতে তথ্য উঠে এসেছে। রণকৌশল পাল্টেছে মস্কো। তিন দিক আগেই নিয়ন্ত্রণে ছিল, বাকি ছিল পশ্চিমাঞ্চল, যেখানে বেসামরিক নাগরিকরা নিরাপদ আশ্রয়ে ছুটছিলেন। এবার পশ্চিমেও আঘাত হানতে শুরু করেছে রাশিয়া। প্রথমবারের মতো পশ্চিমের লুৎস্ক ও দিনিপ্র শহরে হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের কোনো অঞ্চলই এখন আর নিরাপদ নয়। নাফিস ইফতেখার, চ্যানেল আই।